12 অক্টোবর 2017 ইংরেজি রোজ বৃহস্পতিবার মাঝবান্ডারি গাউসিয়া হক কমিটি দুবাই শাখার উদ্যোগে পবিত্র মহান 26শে আশ্বিন অলিগুলুর সম্রাট বিশ্ব অলি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝবান্ডারির 19তম প্রধান বার্ষিক উরুস শরীফ যথাযথ মর্যাদায় মহাসমারোহে হক ভান্ডারির নিজস্ব দুবাই দায়রা শাখাত অনুষ্ঠিত হই। এন্ডে মিলাদ মাহফিল, জিকির মাহফিল, সেমা মাহফিল ও মোনাজাত সহ তবারক বিতরণ করা হই। কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে আলী আকবরের পরিচালনায় এন্ডে তকরির গড়ে মৌলানা সেলিম উদ্দিন এবং উপদেষ্টা তাসিলু কাজী মোহাম্মদ আলী, মীর আহমদ, পলাশ জসিম, এস কে ইউসুফ সহ আরও উপস্থিত আসিল মৌলানা শাকিল, সাইফুল করিম, ইলিয়াস ভান্ডারী, আলী আকবর, কাজী পারভেজ, জসিম উদ্দিন সহ আরও অনেকেই। কাজী নজরুল ইসলামের আখেরি মোনাজাতের মাধ্যমে এই মাহফিলুর সমাপ্তি ঘোষণা। দর্শক, আর এই ভিডিও কি নতুন কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সিপ্লাতর ফোন রেখে দাও।